আজ একদম ফানি ভিডিও নয়, আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব। তা আজকে টপিক হতে চলেছে সংবাদ। তা বর্তমানে সরকারি চাকরি প্রচুর কমে যাচ্ছে, এমনকি বেসরকারি চাকরি পাওয়াটাও এখন অনেক কঠিন। তাই জন্য আমাদের মতন টিন এজার যারা, তারা আর কদিন পরে কাজের বাজারে ঢুকবে। তাই জন্য আমাদের কাছে যেহেতু সরকারি বেসরকারি চাকরি সবই কমে যাচ্ছে, সেই কাজগুলো পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, ছোট ব্যবসা করতে হবে, যেমন মেডিসিন, গার্মেন্টস, শাকসবজি, ফল ইত্যাদি, এসব ইলেকট্রনিক্স, এসব কিছু বিক্রি করতে হবে। কিন্তু সেখানে বড় বড় কর্পোরেটরদের ডাকট আছে। তাহলে কি আমাদের কাছে আর কোনো বিকল্প নেই? আছে, সেটা হলো সমবায়। কিন্তু এই সমবায় সম্পর্কে সাধারণ মানুষের যা জ্ঞান রয়েছে সেটা অনেকটাই কম। এই বাজারে যে সমবায়ের বিপুল কর্মকাণ্ড রয়েছে সেটা বেশিরভাগ লোকেই জানে না। যে আমুল ইফকোর মতন এত বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো, এগুলো যে আসলে একটা সমবায় সমিতি, এটাই বেশিরভাগ লোকে জানে না। এই সমবায় সম্পর্কে আমাদের স্কুলের সিলেবাসে কিছুই থাকে না, তাই জন্য কি আমরা এটা জানতে পারবো না? আমি আপনাদের সামনে এই ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা, এই টপিকটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের রেসপন্সের উপরে আমি পরের ভিডিওটা বানাবো এবং বানানোর চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করবেন। এই সমবায় নিয়ে এপিসোড করতে গেলে আমাদের প্রথম এপিসোড হওয়া উচিত সমবায়ের নীতিগুলো নিয়ে। ICA অর্থাৎ আন্তর্জাতিক সমবায় সংঘ এই নীতিগুলিকে প্রবর্তন করেছে। এই সমবায়ের মোট 7টি নীতি রয়েছে। এই সমবায় সমিতির সমবায় নীতিগুলি পশ্চিমবঙ্গের সমবায় আইন 2006-এর 3 নম্বর সেকশনে অন্তর্ভুক্ত রয়েছে। সমবায়ের প্রথম নীতিটি হলো অবাধ এবং স্বেচ্ছামূলক সদস্যপদ। সমবায় সমিতির সদস্য হওয়ার জন্য কাউকে কোনো জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গের জন্য বাধা দেওয়া হবে না, এবং কাউকে জোর করে সমবায় সমিতির সদস্য করাও যাবে না। সমবায়ের সার্ভিস নিতে পারবেন এবং সমবায়ের সদস্যদের যে কোনো দায়িত্ব নিতে আগ্রহী প্রত্যেকেই সমবায় সমিতির সদস্য হতে পারে। সমবায়ের দ্বিতীয় নীতিটি হলো সদস্যদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সদস্যদের দ্বারা চালিত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এবং সদস্যরা তাদের নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে এবং এই প্রতিনিধি এদের সাধারণ সবার কাছে দায়বদ্ধ থাকে। প্রত্যেক সদস্যের সমান ভোটাধিকার থাকে, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এই হলো নীতি। তবে নমিনাল মেম্বারদের ক্ষেত্রে ভোটাধিকার থাকে না। সমবায়ের তৃতীয় নীতিটি হলো সদস্যদের অর্থনৈতিক অংশগ্রহণ। সদস্যরা সমিতির শেয়ার মূলধনে অংশগ্রহণ করেন এবং গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করেন। সদস্যদের সম্মতিক্রমে উদ্বৃত্ত অংশকে নানাভাবে কাজে লাগানো হয়, যেমন সমবায়ের উন্নয়ন, বিভিন্ন তহবিল গঠন, সমবায়ের সাথে লেনদেন এবং শেয়ারের মূলধনের অনুপাত সদস্যদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয়। অর্থাৎ বছরের শেষে দেখা হয় একজন সদস্য সমবায় সমিতির কাছ থেকে পণ্য এবং পরিষেবা কতটা কিনেছেন এবং তার শেয়ার কতটা আছে, এই দুটির ভিত্তিতে সদস্যকে ডিভিডেন্ড দেওয়া হয়। সমবায়ের চতুর্থ নীতি হলো স্বশাসন ও স্বাধীনতা। স্বায়ত্তশাসিত এবং স্বসহায়ক প্রতিষ্ঠান হিসেবে সমবায় সমিতি যদি সরকার এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় অথবা বাইরের কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে চায়, তবে সদস্যদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসন বজায় রেখেই সেটা করতে হবে। তার মানে চুক্তি বা অর্থ সংগ্রহের সময় সরকার বা বাইরের উৎস থেকে এমন কোনো শর্ত থাকবে না যাতে সমবায় সমিতির স্বাতন্ত্র্য ও স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। সমবায়ের পঞ্চম নীতিটি হলো শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য সরবরাহ। সমবায়ের সদস্য, নির্বাচিত প্রতিনিধি, কর্মচারী, এরা সকলেই শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সমবায়ের প্রকৃতি এবং লাভ সম্পর্কে সাধারণ মানুষ এবং ওপিনিয়ন লিডারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমবায়ের ধারণা প্রচার করা সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ কাজ। একজন ব্যক্তি হিসেবে এই নীতি অনুযায়ী আমিও সমবায়ের ধারণা প্রচারের চেষ্টা করছি। এরপর সমবায়ের ষষ্ঠ নীতিটি হলো সমবায় সমিতিগুলির পরস্পরের মধ্যে সহযোগিতা। সমবায় সমিতিগুলি স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কাঠামোর মধ্যে পরস্পরকে সহযোগিতা করবে। সমবায় সমিতির পরস্পরের মধ্যে সম্পর্কটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল। একটা এলাকার একই স্তরের বিভিন্ন সমবায় সমিতিগুলি যেমন নিজেদের মধ্যে প্রতিযোগিতা নয় সহযোগিতা করবে, তেমন বিভিন্ন স্তরের সমিতিগুলিও পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করবে। এইভাবেই প্রথমে একটা নির্দিষ্ট এলাকায়, তারপর রাজ্য, দেশ, এভাবে সারা পৃথিবীর সমবায়েরা পরস্পর হাত ধরাধরি করে চলবে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট,
মানে সমবায়ের সপ্তম নীতিটি হলো সম্প্রদায়ের জন্য ভাবনা। সমবায় সমিতি তার সদস্যদের অনুমোদন ক্রমে সম্প্রদায়ের স্থায়ী উন্নয়নের জন্য কাজ করবে এবং কমিউনিটির জন্য তার ভাবনা থাকবে। সমবায় সমিতির অর্থনৈতিক কাজকর্মের মধ্যে দিয়ে যে উদ্বৃত্ত তৈরি হবে তা শুধুমাত্র নিজের সদস্যদের মধ্যে বন্টন করবে না, যে সমাজে সে অবস্থান করে সেই সমাজের জন্যও ব্যয় করবে। তা আজকের এপিসোডটি এইটুকুনি। পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সমবায় সমিতির নিবন্ধন বা রেজিস্ট্রেশন কি করে করবেন। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য নমস্কার।